নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার দাস, বিশিষ্ট চিকিৎসক। আজকের আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু হলো সেটা হচ্ছে গিয়ে ডিহাইড্রেশন, আর যেটাকে জলশূন্যতা বলি। এই জলশূন্যতা কেন হয় এবং তাতে কি কি কারণে সেটা হয় এবং সেটা কোন কোন অসুখগুলোতে দেখা যেতে পারে এবং কোন কোন সময়ে এটা বেশি হয় এবং কাদের বেশি হয় এবং সেক্ষেত্রে আমাদের কি করণীয় সেটা নিয়ে একটু আমরা কথা বলি। আমাদের শরীরের 75% হচ্ছে কি শরীরের মধ্যে জল থাকে, তা সেই জলের ভাগ যখন আমাদের খুব বিপজ্জনক সংখ্যায় কমে যায়, অর্থাৎ 75% থেকে যদি আমাদের 50-40% নেমে যায়, তখন আমরা তাকে জলশূন্যতা বলতে পারি। এবং এইটা সাধারণত যে সমস্ত কন্ডিশনগুলোতে হয় দেখা যায়, বিশেষ করে যদি কোনো ব্যক্তি বা কোনো শিশু বা কোনো বয়স্ক লোক যদি হঠাৎ করে ডায়রিয়া বা উদারাময় আক্রান্ত হয় কিংবা যদি খুব ঘন ঘন বমি করতে থাকেন, তাদের কিন্তু এই জলশূন্যতাগুলো লক্ষণগুলো বিভিন্ন লক্ষণগুলো যেমন দেখা যায়। তা এই যে বমি বা ডায়রিয়া, এটা তো একটা মাত্র লক্ষণ, এগুলো বিভিন্ন রোগের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি। যেমন এই এখন গরম পড়েছে, এই গরমের জন্য অত্যধিক ভাবে ঘামছে, অর্থাৎ এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, তার জন্য কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণে জল এবং খনিজ লবণ বেরিয়ে যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে জলশূন্যতার সঙ্গে সঙ্গে কিন্তু লবণও শরীর হারে কমতে থাকে। এবং যদি কেউ খুব বেশি পরিমাণে বমি করতে থাকে, তাহলে বমি করার সঙ্গে সঙ্গে কিন্তু শরীরের মধ্যে অনেক ফ্লুইড শরীর থেকে বেরিয়ে যায়, তখন কিন্তু জলশূন্যতা এবং আপনার সঙ্গে সঙ্গে খনিজ লবণও কমে যায় শরীর থেকে। আর কিছু রোগ আছে যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস, যেখানে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেই সমস্ত ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে, বা ডায়াবেটিস ইনসিপিটাস বলে একটি রোগ আছে যেখানে প্রচুর পরিমাণে মানুষের ইউরিনেশন বা প্রস্রাব হয়, সেক্ষেত্রেও কিন্তু শরীর থেকে অধিক পরিমাণে জল বেরিয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন শরীরের মধ্যে কোন রকম ধরনের ইনফেকশন বা সংক্রমণ, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা প্যারাসাইটিক ইনফেকশন হয়, তখন কিন্তু এই ধরনের ইনফেকশনগুলো হয়ে যাওয়ার ফলে গ্যাস্ট্রোএন্টেরাইটিস যেটা হয়, তাতে কিন্তু বমিও হয় এবং প্রচুর পরিমাণে পাজলা দাস্ত অর্থাৎ উদারাময় হয়, সেক্ষেত্রে কিন্তু শরীরে জল কমে যেতে পারে। আর যেটা বললাম যে গরমকালে প্রচুর পরিমাণে শরীরে এক্সেসিভ সোয়েটিং হয়, ঘাম বেরোয়, তার থেকে কিন্তু চলে যেতে পারে। সেটা কিন্তু রোগ নয়, কিন্তু একটা প্রাকৃতিক কারণ। এর হচ্ছে কি লক্ষণগুলোর মধ্যে যদি জলশূন্যতা হয়, তখন তার লক্ষণগুলোর মধ্যে বেশিরভাগ দেখা যায় যে শরীরের মধ্যে মুখে একটা থার্স্ট বা পিপাসার ভাব আছে, জিভ শুকনো হয়ে যায়, তারপর হচ্ছে কি চোখ মুখগুলো বসে যায়, সাংকেন আইজ বলা হয়, এবং খুব বাচ্চা যারা নবজাতক তাদের যদি ডিহাইড্রেশন হয়, তখন দেখা যায় যে মাথার চালু যেটাকে আমরা বলি, সেটা কিন্তু হাত দিলে দেখা যায় চিপসে যেতে বসে যাচ্ছে। চামড়া থেকে যেহেতু পরিমাণে শরীর পরিমাণে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, চামড়ার থেকেও চামড়া ড্রাই হয়ে যায়, তখন চামড়াটা কুচকে যায় এবং সেটাকে বলা হয় সাংকেন স্কিন। আর এছাড়া আমরা দেখি যে নাড়ির গতি দ্রুত হয়ে যায়, কখনো কখনো নাড়ির গতি খুব ক্ষীণ হয়ে যায়, এবং ব্লাড প্রেশার আমরা যদি মাপি, তখন দেখা যাবে যে ব্লাড প্রেশারটা অনেকভাবে ফল করছে, কমে যাচ্ছে। এবং তার যে লক্ষণগুলো থাকে, অর্থাৎ মাথা ঘোরা এবং গা বমি বমি ভাব, বমি করে ফেলা, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু পায়ে হাতে হেঁটুনি ধরে, যেটাকে আমরা মাসল ক্র্যাম্প বলি, অর্থাৎ শরীরের থেকে প্রচুর পরিমাণে জল এবং লবণ বেরিয়ে গেলে মাসল ক্র্যাম্প হয়, সেগুলো হতে পারে। এছাড়া কখনো কখনো তড়কা বা কনভালশন যেটাকে বলি, সেটা হতে পারে, এবং এর মারাত্মক পরিণতি হচ্ছে কি অজ্ঞান হয়ে যাওয়া। এবং এই রকম কন্ডিশনে আমরা যদি খুব তাড়াতাড়ি তাকে জল এবং লবণ দেওয়ার ব্যবস্থা না করতে পারি, তাহলে কিন্তু অনেক সময় মৃত্যু হয়ে যেতে পারে। এবং সাধারণত দেখা গেছে বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়ার মৃত্যুগুলো অনেক বেশি, এবং সারা পৃথিবীতে যদি দেখা গেছে ডায়রিয়ার জন্য মৃত্যু প্রায় 5 লক্ষের মতো মৃত্যু হয় বাচ্চাদের শুধু ডায়রিয়া জনিত কারণে। এখন যদি দেখা যায় কোনো ব্যক্তি, আমরা ডায়রিয়া কখন বলবো, যদি একটা জায়গায় দেখা যায় কোনো ব্যক্তি যদি সারাদিনের মধ্যে 3 বারের বেশি যদি তাদের পাতলা দাস্ত হয় কিংবা উদারম হয়, তখন আমরা তাকে ডায়রিয়া বলে বলবো। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি যে তার শরীরের পেচ্ছাপের পরিমাণ কমেনি কিন্তু নাড়ির গতি ভালো, এবং তার হচ্ছে কি অন্য কোনো অসুবিধা নেই, মাসল ক্র্যাম্প হচ্ছে না, তার খুব একটা থার্স্ট ভাব নেই, সেই রকম রোগীকে আমরা সবসময় বাড়িতে বলবো যে বেশি পরিমাণে জল এবং তার সঙ্গে ওআরএস সলিউশন খাইয়ে রাখতে, এবং যদি যে কারণের জন্য হচ্ছে সেই কারণটাকে আমরা চিকিৎসা করবো। এইসব ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই বাড়িতে রেখেই চিকিৎসা করবো এবং কখনোই তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেবো না। যদি এমন কোনো ব্যক্তিকে পাওয়া যায় যার নাড়ির গতি খুব ক্ষীণ হয়ে গেছে, পালস পাওয়া যাচ্ছে না, যার ব্লাড প্রেশার মাপাই যাচ্ছে না, খুব ফল করে গেছে, যার ইউরিনের পরিমাণ খুব কমে গেছে,
এবং যার কনফিউশন অর্থাৎ স্যার কি হয়েছে তিনি জিনিসটা ভালো করে বলতে পারছেন না এবং অত্যধিকভাবে মাসল ক্র্যাম্প হচ্ছে তখন কিন্তু আমাদের তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, কারণ তখন স্যালাইন ইনফিউশন দিতে হবে। অর্থাৎ তখন তার মুখে খাইয়ে যে পরিমাণ জল এবং লবণ লস হয়েছে সেই লসটাকে কিন্তু ওই মুখে খাইয়ে পূরণ করা যাবে না, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আমরা তাকে স্যালাইন ইনফিউশন না করতে পারি তাহলে কিন্তু তার ইন্টারনাল যে সমস্ত ভাইটাল অর্গান অর্থাৎ কিডনি এবং হার্ট সেটা কিন্তু মারাত্মকভাবে অ্যাফেক্টেড হবে, তখন কিন্তু তাকে ইরিপারেবল ড্যামেজ হয়ে যাবে, সেখান থেকে আর ফিরিয়ে আনা যাবে না। তাহলে সেই রকম কন্ডিশন ক্ষেত্রে আমাদের কিন্তু অতি দ্রুতই তাকে কাছাকাছি হাসপাতালে ভর্তি করতে হবে। আমাদের একটা স্বাভাবিক লোকের সারাদিনে 3-4 লিটার জল দরকার হয়, কিন্তু যাদের এরকম ধরনের ভমিটিং বা ডায়রিয়ায় ভুগছেন তাদের ক্ষেত্রে আরো বেশি পরিমাণে অর্থাৎ সারাদিনে 5-6 লিটার জল দেওয়া দরকার। বিশেষ করে যদি গরমকালে যে ব্যক্তি প্রচন্ড পরিমাণ সোয়েটিং বা ঘামছে তার কিন্তু সারাদিনে 3-4 লিটার জলে হবে না, তাকে 5-6-7 লিটার পর্যন্ত জল খাওয়াতে হবে। ডায়রিয়া বা ভমিটিং এ আক্রান্ত হন তাদের ক্ষেত্রে আমরা কখনই যেমন ওআরএস বা জল খাওয়ার কথা বলি সঙ্গে সঙ্গে, কিন্তু বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমরা কিন্তু খাবারে কোনো রকম রেস্ট্রিকশন করি না, কারণ শিশুর যে পরিমাণ জল এবং লবণ চলে যায় তারা কিন্তু অনেক বেশি পরিমাণে আক্রান্ত হতে পারে, সেই জন্য সেক্ষেত্রে তাদের কোনো রকম খাবারে আমরা রেস্ট্রিকশন করি না, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তারা যাতে পর্যাপ্ত পরিমাণে জল এবং লবণ পায় সেদিকটা খেয়াল রাখতে হবে, এবং শিশু যা নর্মাল খাওয়া দাওয়া অর্থাৎ যে ভাত ডাল মাছ যেগুলো খেত সেগুলো তো খাওয়াতেই হবে, সঙ্গে সঙ্গে তাকে বেশি পরিমাণে জলীয় খাবারের দিকে দিতে হবে, অর্থাৎ জলীয় মানে হোম মেড ফ্লুইড যেটা আমরা মুড়ি ভিজিয়ে জল খেতে দিতে পারি, চিড়ে সেদ্ধ করে তাতে জল মিশিয়ে খাওয়াতে পারি, অথবা ডাবের জল দিতে পারি, এগুলো হচ্ছে কি আমাদের হোম মেড ফ্লুইড, এগুলো আমরা পাই হাতের কাছে, এগুলো আমাদের তাকে খাওয়ার জন্য দিতে পারি। আর মোটামুটি শিশুর খাবারের মধ্যে আমরা যেটা নর্মালি খাওয়া দাওয়া করি সেটা কিন্তু শিশুর ক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন করি না। আর বড়দের ক্ষেত্রে দেখা যায় যে ওআরএস যদি তারা মুখে খেতে পারে যত পর্যাপ্ত পরিমাণে ওআরএস অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সলিউশন আমরা দিতে বলি, এবং তার সঙ্গে সঙ্গে জলীয় খাবারের আমরা বেশি জোর দিতে পারি, যেমন করে বললাম মুড়ি বা মুড়ির জল চিড়ে বা চিড়ে সেদ্ধ করে খাওয়ানো, এবং সেই সঙ্গে সঙ্গে ডাবের জল অন্যান্য যে সমস্ত জলীয় খাবার দাবার আছে সেগুলি খাওয়ার পর আমরা জোর দিতে পারি। ভারী রিচ রান্না বা যেগুলোকে আমরা বলি খুব সহজ পাচ্য খাবার সেই খাবার আমরা দেখে থাকি। যেমন ডিহাইড্রেশন হলে যদি দেখা যায় তার ডিহাইড্রেশন বেশি পরিমাণ হয়েছে কি করে বুঝবো, না শিশুর ক্ষেত্রে দেখা যাবে যে তার মাথা তালু বসে যাচ্ছে, এবং বয়স্কদের ক্ষেত্রে দেখা যাবে চামড়া খুব শুকনো হয়ে গেছে, জিভ খুব ড্রাই আপ হয়ে গেছে, এবং ইউরিনের পরিমাণ প্রচুর পরিমাণে কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু তাকে আমরা বলবো যে ইমিডিয়েটলি তাকে মানে স্যালাইন ইনফিউশন করার কথা, তাকে কিন্তু বাড়িতে রাখার কথা বলবো না, সুতরাং তাকে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি পারবো তাকে আমরা তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করার কথা বলবো, এবং তাকে আমরা বলবো যে বিভিন্ন ধরনের হেভি খাবার বা ভারী পাচ্য যেগুলো আমরা অন্য সময় খাওয়া দাওয়া করি সেইগুলো থেকে বিরত থাকতে বলবো, এবং তাকে আবার বলবো যে যতটা পরিমাণ সে পারবে মুখে খেতে জল এবং লবণ সেইগুলো তাকে খাওয়ার জন্য পরামর্শ দেব, এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যে সমস্ত যেগুলো আমাদের দিয়ে মানে হাইড্রেশন করতে সুবিধে হয় অর্থাৎ এমন কিছু ফল আছে সেই ফলগুলো আমরা খেতে বলতে পারি, সেগুলো যেমন তরমুজ তাতে প্রচুর পরিমাণে জল আছে, যেমন লেবু সেগুলো তাতে প্রচুর পরিমাণে জল আছে, এবং সেই সঙ্গে সঙ্গে আনারস সেগুলোও আমরা খেতে বলতে পারি, তাতে কিন্তু তাদের জলীয় খাবারের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে তারা লবণটা পেয়েছে।